ভাই, এটা কিন্তু আপনার ওই যে ছোট মাথার কবুতর বলে না, ছোট মাথারই কবুতর। ছোট মাথা কবুতর, আমি কিন্তু এদের এদের যে বাচ্চা এবার পাল্লা গেছে, চারটা বাচ্চা। হ্যাঁ, এই চারটা বাচ্চা দেখলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবো। তার ডাউন শেপ একেবারে খারাপ। এই নটটা দিয়ে একটা বাচ্চা করছিলাম, চারটা বাচ্চা আমার গত বছর 115 থেকে ঢুকছে, আলহামদুলিল্লাহ। তারা কবুতর টুর্নামেন্ট খেলে, একমাত্র সেই বান্দারাই জানে তার কত টাকা যায় কবুতর প্রাইস মানে কিছুই না ভাই। হ্যাঁ, ওই যে মেডিসিন গুলা খাওয়ায়, মেডিসিনের টাকাও ক্লাব কমিটি দেয় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ব্যাপারটা হচ্ছে যে সোহেল ভাই ভিতরের কবুতর দেখাইতে চাইতেছিল না, ঠিক আছে, কিন্তু আমরাও নাছর বান্দা, আমরা দেখেই ছাড়বো। সোহেল ভাই সাইডে বোরানি খাইতেছে, এই যে সোহেল ভাই, ঠিক আছে। তা এখন চলেন দ্বিতীয় পর্বে, আমরা সোহেল ভাইয়ের থরের ঘরের কবুতরগুলো দেখি। তো ফার্স্টেই আছে হচ্ছে লাল পাত্তি, ঠিক আছে। সোহেল ভাইয়ের এগুলো পছন্দ, সোহেল ভাইয়ের ফেভারেট মাল, সোহেল ভাইয়ের ফেভারেট মাল, যে হ্যাঁ সোহেল ভাই এগুলো খুব পছন্দ করে, খুবই ভালো লাগে সোহেল ভাইয়ের কাছে আর কি, ঠিক আছে। সিলের কবুতর, এই যে আবার সিলের, এটা এটা কি ওই চাইসে টুর্নামেন্ট খেলা ভাই? হ্যাঁ, 35 পোলট্রি, পাইসে চাইসে পোলট্রি। পানিতে কি দিছেন ভাই ওষুধ? পানিতে আছে হলো ডক্স, এই যে ইয়া কটাবে টাইলোসেন। আচ্ছা 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 আচ্ছা, পানিতে এই ওষুধ দেওয়া আছে ভাই। কবুতরটা কি ধরবো? হ্যাঁ শিওর, বিসমিল্লাহ। ওরে বাবা রে বাবা, এটা এবার সোহেল ভাইয়ের 35 কিলো, চার সাইড, এটা চার সাইড ঘুরছে না? চারটা আছে না সিল? হ্যাঁ হ্যাঁ, চারটা চার সাইড ঘুরছে এই কবুতরটা 35 কিলো। আচ্ছা ভাই, আপনাদের টুর্নামেন্ট আসলে কিভাবে হয়েছে? এটা কি দুই সাইড ছিল নাকি কেমনে ছিল? দুই সাইড ছিল। দুই সাইডের সিস্টেমটা কি ছিল আসলে? একটু সাইডের সিস্টেমটা ছিল যে যৌথ কোনো চ্যাম্পিয়নশিপ নেই। আচ্ছা, আমার যদি দুই সাইডে যদি 10 জন থাকে চ্যাম্পিয়ন হয়, ওদের আবার ছুটবে নির্দিষ্ট একজনকেই, মানে চ্যাম্প ফার্স্ট সবাই। হ্যাঁ, কিন্তু যাকে যে অনার করা হয়, যে একটা প্রাইজ মানি দেওয়া হয়, ওই প্রাইজ মানিটা একজনই নেবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আবার তাদের আমাদেরকে পোলট্রি দেয় এদিক ওদিক খেলায়, যে একজন বেজ করার জন্য। তো ওইটা 4 দিনে যে মীমাংসা হয়েছিল, চার দিনে মীমাংসা না হলে কি আবার পোলট্রি দিতে আবার যাইতো, নশুন্দি যাইতো, তন্দা যাইতো, আবার যদি সমান সমান থাকতো তাহলে আবার 10 কিলো করে বাড়তো ভাই। টুর্নামেন্টটা কিন্তু অস্থির ছিল। আমার আমার কথা হলো যে তোমার খেলতে হলে এরকম খেলা উচিত। হ্যাঁ, তুমি এই যে আমরা গত বছর যে এই কই কোন জানি টুর্নামেন্ট খেললাম, ও মানে যে মেঘনা রোডে 13 জন চ্যাম্পিয়ন, এখানে যদি 20,000 টাকা ধরা হয় একটা প্রাইজ মানি একটা সিম্বল, দেখা যায় যে 300 টাকা 500 টাকা পরে, আর যে থার্ড হয় হ্যাঁ 5,000-6,000 টাকা নিয়ে যায়। কিন্তু টাকাটা বড় কথা না, যারা কবুতর পাল্লা করে আর যারা কবুতর টুর্নামেন্ট খেলে, একমাত্র সেই বান্দারাই জানে তার কত টাকা যায় কবুতর প্রাইস মানে কিছুই না ভাই। হ্যাঁ, ওই যে মেডিসিন গুলা খাওয়ায়, মেডিসিনের টাকাও ক্লাব কমিটি দেয় না। তারপরে কবুতর যাইতেছে, শখের কবুতর গুলা যাইতেছে, তারপরে হইতেছে, তারপরে ই কর। কিন্তু এইটা এইটা ব্যাপারটা হয়েছে যে এটা চেঞ্জ করা উচিত আমার হিসেবে, একটা মানুষকে ওই প্রাপ্যটা দেওয়া উচিত। এই যে আমরা যেটা খেললাম, সবারই কষ্ট হয়েছে না? অবশ্যই। তো যদি একটা মানুষ তখন একটা তার ভালো একটা প্রাপ্য পাইতো, তো সামনে বছর জন্য আরো স্পিড নিয়ে আগাইতো, যে আমি একটা ভালো অ্যামাউন্ট পাইছি, আমার এক বছরের কোনো কবুতরের খরচের জন্য চিন্তাই করতে হবে না, না আমাকে চুরি করতে হবে, না ডাকাতি করতে হবে, না বোর গয়না চুরি করতে, না পলাই নিয়ে ব্যস্ত, এই ধরনের চিন্তা হবে না, বাপের টাকা মারতে হবে। তো সে নিশ্চিন্ত একটা বছর তার কবুতরের ধ্যান জ্ঞান ওইখানে লাগাইতে পারতো। কারণ আসল কথা হলো যে তোমার ভিতরে কখনই তোমার দিদা হয় যখন দেখবো যে তোমার পকেট খালি, পুরুষ মানুষের যখন পকেট খেলে সে এটা থেকে কষ্ট কিছু নাই, এটাই এলো কথা, তখন কিন্তু সে তার মনের মতোই করতে পারে। আচ্ছা যাই হোক, এখানে আমার কিছু আমার নিজস্ব একটা মানে ই আছে, জাত আছে, এটা হলো যে আমার এই যে তোতা জাত। হ্যাঁ, এরা এখানে প্রায় 16টা ভাই বোন আছে। হ্যাঁ, এই যে একটা ও একটা দুইটা, এইটা হলো মেন বাপ। হ্যাঁ, এইটা দিয়ে আমি তোতা করছি, এগুলো 3টা, 4টা, 5টা, 6টা, 8টা, 9টা, 10টা, 11টা, 11, 12, 1টা, 12, 1টা, 14, 1টা, 15। ভাই আপনার তো সবই তাহলে এই কবুতরই ধরে ফেলা। এবার আমি এই এই ঘোড়া রেখেছি, কারণ আমি একবার এই কবুতরটা দিয়ে একটা বুড়ি একটা মাদি ছিল, ওই মাদি দিয়ে জোড়া দিয়ে 3টা বাচ্চা করছিলাম। আর 7 নম্বরের ট্যাগ কোনটা? ওই ওই নটটা, নাহলে এই নটটা, এই নটটা, না 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 সরি, এই নটটা,
এই নটটা দিয়ে একটা বাচ্চা করছিলাম, চারটা বাচ্চা আমার গত বছর 115 থেকে ঢুকছে আলহামদুলিল্লাহ। তো আমি পোলট্রি মোল্টি দিয়ে তারপরে আমার একটা ফ্রেজ আসতে বসছে, এইগুলা কিন্তু 2 ফেটার কবুতর আর এখন যেটা করতেছে 3 ফেটার কবুতর। আচ্ছা 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 বাবা বুঝতে পারছো, এটার সাথেই দুইটা ফ্যাট খাইছে। আচ্ছা 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 তারপরে 3 ফেটার কবুতর আমি আবার আমি কিন্তু এদের যে বাচ্চা এবার পাল্লাই আছে চারটা বাচ্চা, এই চারটা বাচ্চা দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবো, তার ডাউন শেপ একেবারে খারাপ, যাতে যাই তো খয়রা গুলো আছে। ঠিক আছে, এই যে তোমার দুধ খাকিরা দেখাইলাম এর আগের ভিডিওতে, এই দুধ খাকির বাবা, এই যে একটা কাজ করা বাচ্চা দেখাইলাম, এই জোড়ার পিয়ারের বাচ্চা কাজ, ভাই নোটটা তো অসাধারণ ভাই, এটা পুরো খাকি বলি আবার দুধ খাকিও বলি ভাই, সেই কবুতর ভাই সেই কবুতর, এটার বাচ্চা আলোর মতে আমার টুর্নামেন্টও আসছে গত বছর টুর্নামেন্ট, তারপরে ধরো এই যে এই কবুতরটা এটা এটা হ্যাঁ এই বলে মানে এটা কি বলে আমাদের অসাধারণ বাচ্চা কিন্তু মায়ের কালারে গেছে, বাপ তো কালো কালার না, বাপ সাথে একটা আসছে, এটাই তো বাপের মতো আসছে, ওরে বাবা রে বাবা, তিনটাই কিন্তু ছিঁড়ে আসছে, অনেক সুন্দর কবুতর মাথা ফেলে, এখন কি এটা মার মতো একটু বোচা বোচা হয়েছে, এইগুলা তো আর বাপের আর মার কম্বিনেশন চলে আসছে, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে সোহেল ভাই, এবার খয়রা গলা সুপার হিট, ঠিক আছে, আর এইদিকে এক জাতের কবুতর সব মনে করেন। আচ্ছা সোহেল ভাই একটা কথা বলেন, আপনার কাছে কি মনে হয় এক জাতের কবুতর হওয়া ভালো নাকি বহু জাতের কবুতর? আমার কাছে কিন্তু সব বহু জাত, অনেকেই কিন্তু আমার প্রশ্ন করে আপনি এত জাত পালেন কেন, হ্যাঁ এত জাত পালি কেন, আসলে জাতটা আমি তো একটা জায়গা থেকে একটা জিনিস নিয়ে আসছি, একটা নর্দমার থেকে একটা জিনিস নিয়ে আসছি, ওইটারে এখন আমি পরিষ্কার করে ওটার আসল রূপটা বের করার দায়িত্ব আমার আর তোমার, তুমি যদি বের করতে পারো তুমি সাকসেস। আমি বের যেমন আমার একটা বাঘা কবুতর ছিল, আমি 7টা জোড়া দেওয়ার পরে 7বারই বাচ্চা করছে, যখন 8বার জোড়া দিয়েছি তখন বাচ্চা দিচ্ছে, এবং ওর এক একটা যখন বাচ্চা হইতো মাথা নষ্ট করার, বাচ্চা থাকতে মানুষ 8-10 হাজার টাকা বলতো, কিন্তু আমি পাল্লা দিয়ে পরে যেত। আমার কথা হয়েছে যে এত সুন্দর কবুতর ও পরে কেন, আমি এটা শেষ দেখে থাকবো, নাহলে ওরা কামলা খাটা মেরা ভাবো তাও করতে পারি, ঠিক আছে। তো একদিন স্টক করেই মারা গেছে, আমার ঘরে সবচেয়ে পছন্দের কবুতর ছিল আমার বেজি নরের বাচ্চা, ওর মেয়ে যে এখানে একটা আছে, এই যে আমি কয়েকটা কবুতর ছিল সুন্দর সুন্দর, এই এনে ওর মেয়ে এই একটা, বাবা রে বাবা, এই একটা এখানে একটা আছে, এখানে দুটো, এই যে না এটা হলো আপনাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাই সোহেল ভাইয়ের, এই যে চিলা নটটা এটা কাপনি, এই দেখেন না না এটা হলো পাঙ্কি চিলা, দেখবা এটা হলো পাঙ্কি চিলা, সাত ছড়াও পাঙ্কি চিলা, এটা দম কটা জানি সোহেল ভাই? 16টা দম, বাচ্চা বলে 18 দম ছাড়ে, 18-20 দম হয় এই নটটা, কিন্তু টোটো ফুললি কাটনি, ঠিক আছে, বাচ্চা খালে এরকম হয়ে গেছিল, ও বাচ্চা খাওয়াইতে পারে, হ্যাঁ সব জলে জলে বাচ্চা খাওয়ায়, হ্যাঁ ওরে আমরা নাম দিয়েছিলাম ড্যান্সিং ড্যান্সিং ছিল, ওই ড্যান্স করে ওরে কোন জায়গায় রাখা যায় না, ওর জন্য চেয়ারটা মানে খাঁচাটা বরাদ্দ, মানে ওর গেলে অন্য কবুতর মারে, এর জন্য ওরে কোনো সময় সরাই না, মহব্বত করে রাখি বাচ্চা কাল থেকে, এর বাচ্চা আসে না, হ্যাঁ এটার বাচ্চা আমরা একবার পাল্লা দিয়েছিলাম চুল খেলা, আমাদের 25 কিলো পর্যন্ত ঢুকছিল, এরপরে করে নাই কারণ এটা মডিফাই করলে আসবে, কারণ আমার এখন আর সময় নেই বেশি, মানে এত গবেষণা করার টাইমই নেই, আমি যে কবুতরগুলো করে নিছি ওই কবুতরদের যে এই যে এই এই মাটিটা 135 কিলো চার সাইড, আর ওই নটটা 115 কিলো থেকে বার আসছে,
এইটা আবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে মারি এইখানে এই দুইটা বোন এই দুইটা বোন আমার 126 কিলো চুইখালের মেয়ে ভেদাটা দেখছেন কত বড় লেস করে 12টা অনেক সুন্দর কবুতর ওরে বেচারা কোনো বিপদে টিপদে পড়ছিল না হইতে পারে কারণ গাজীপুরে আমি ঢুকেই না কোনো সময় এই বছর তো গাজীপুর থেকে 9টা আসতে ও আসতে পরের দিন আসতে এটা নিয়ে আমার কোনো ই নাই আচ্ছা সোহেল ভাই আপনার কাছে কি মনে হয় যদি আনকমন কবুতর কি বলে চুইঠাল চন্দন সরি কি বলে মুসালদম চন্দন চুয়া চন্দন মুসালদম ভাই এই কবুতর এটা কোন দানছেন ভাই এটা আমার এক ছোট ভাই লালবাগের ফয়সাল ওর ওইটা ব্লাড নিজস্ব বলে ওর নিজে করছে এই জাতটাও নিজে ভাই করছে মেড ইন বাংলাদেশ যাই হোক দর্শক বৃন্দ সোহেল ভাইয়ের কবুতর দেখাইতে গেলে আরো 5-6টা ভিডিও লাগবে তো ইনশাল্লাহ 5-6টা ভিডিও আস্তে আস্তে আইসা আইসা করবো আসবো ভাইয়ের বাসায় খাবো আর ভিডিও করবো ঠিক ঠিক কথা ঠিক আছে কোনটা এইটা একান্নগুলো 4-7 বাজিতে আছে এই নটটা বাবা রে বাবা এই নরের আবার ছোট ভাই হ্যাঁ 2 নম্বর ভাই 126 কিলো আচ্ছা আচ্ছা একটু 26 থেকে আসা 19-20 দর্শক এই নরে হ্যাঁ 3 নম্বর ভাই যেটা হ্যাঁ এটার বাচ্চা এবার আমার বাড়িতে আসছে আচ্ছা 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 বাজি বলতেছে টুর্নামেন্ট আসছে বুঝতে পারছি তো যাই হোক দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ভাই আপনি একবার নামাজের কথাটা কয়ে দেন অবশ্যই নামাজ পড়া উত্তম কারণ আমি এই 1 সপ্তাহ ধরে সকালবেলা 5:30 উঠি জামাত ধরি মসজিদের জামাত আমার কাছে মানে এত আনন্দ লাগে মনের ভিতরে মনে হইতেছে যে আমি মনে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বলতে কেমন মানে মনের ভিতরে কেমন যেন একটা আনন্দ লাগে যে বলে দেওয়া যাবে না যে মানে এই তুই নামাজ পড়স না ধর বেটা সব মানে এরকম একটা চিন্তা ভাবনা হয় যে আমি মসজিদে যে নামাজ পড়ি নিজের মানে মুখ ফুলে হয় না গর্ব ভাই মনে শান্তি থাকে ভাই সারাদিন সব কিছু ভালো যারা নামাজ পড়ার চেষ্টা করবে বিশেষ করে যারা কবুতর বলে ফজর নামাজটা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম